লিটারেলি বলছি রাতারাতি ফল পেয়ে যাবে একদিন ব্যবহার করে দেখো নারকেল তেলে দুটো জিনিস মিশিয়ে রাতের শোবার আগে মুখে সারা শরীরে লাগিয়ে নাও দেখবে সারা শরীর দুধের মতো ফর্সা হয়ে যাবে চকচক করবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই নারকেল তেল দিয়ে একটা দুর্দান্ত নাইট স্কিন কেয়ার শেয়ার করছি শীতকালে কিছু কিছু জিনিস না আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি যে শীতকালে নারকেল তেল গ্লিসারিন কিছু কিছু ক্রিম যেগুলো আমাদের একদম ছোটবেলার পরিচিত এই ধরনের জিনিস কিন্তু স্কিনের জন্যে ভীষণ জরুরি যতই আমরা মডার্ন হই যতই আমাদের মানে দামি দামি নামি দামি ক্রিম ফেস ক্রিম নাইট ক্রিম কিন কিনে ইউজ করি কিন্তু এই পুরোনো রেমেডিগুলো না আমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি হেলদি গ্লোয়িং রাখে এই স্কিন কেয়ারটা তোমরা জাস্ট একদিন একবার একদিন রাত্রেবেলা। আমার কথা শুনে ইউজ করে দেখো তোমরা রাতারাতি ফল পেয়ে যাবে বলছি রাতারাতি ফল পেয়ে যাবে একদিন ব্যবহার করে দেখো তোমার স্কিন এক থেকে দু শেড পরিষ্কার হয়ে যাবে স্কিনে একটা চমক এসে যাবে তোমরা নিজেরাই হ্যাপি হয়ে যাবে দেখো একদিন ইউজ করতে তো কোনো ক্ষতি নেই কারণ আমার চ্যানেলে আমি এমন কিচ্ছু দেখাই না যেটাতে তোমার স্কিনের ক্ষতি হবে কিন্তু ভালো তো হবে তো আমার কথা বিশ্বাস করে এই স্কিন কেয়ারটা একদিন রাত্রে একদিন ইউজ করে দেখো আর যদি তোমরা এটা টানা সাত দিন ইউজ করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিন কোথা থেকে কোথায় চলে গেছে দেখো প্রথম তো মুখটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফার্স্ট ধুয়ে নেবে দেখো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আমি আমার বানানো এই ডিআই ওয়াই ফেস দিয়ে মুখ ধুয়েছি তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারো আর এই ডিআইওয়াই এই ড্রাই ফেসওয়াশটা দিয়েও ধুয়ে নিতে পারো এবার দেখো এবার এই আমি ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর আমি বানাবারটা ক্লিনজার তার জন্য দেখো আমি সবার প্রথম একটা বাটিতে নিচ্ছি নারকেল তেল দেখো এখানে আমি হাফ চামচ মতো নারকেল তেল নিয়ে নিলাম নারকেল তেল প্রত্যেকের বাড়িতেই থাকে কোনো অসুবিধে কিচ্ছু নেই তার সাথে আমি দিচ্ছি এক চামচ মতন কাঁচা দুধ আমি এখানে কাঁচা দুধ নিয়েছি তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তোমরা বয়েল করা দুধটাই ঠান্ডা করে নেবে এবার এই দুটো জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে দিয়ে একটা তুলো দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে কাঁচা দুধ আর নারকেল তেল তোমার স্কিনকে না ভেতর থেকে হাইড্রেট করবে প্লাস ওপর থেকে ক্লিন করবে ডিপ ক্লিন করবে পোর ক্লিন করবে কাঁচা দুধের মতন ভালো ক্লিনজার কিন্তু আর হয় না আর নারকেল তেল তোমার ফেসকে ডিপ ক্লিন করে ময়েশ্চারাইজ করে স্কিন থেকে ডাগছোপ দূর করে স্কিনের মধ্যে একটা জেল্লা চমক এনে দেয় যেটা কিন্তু আর কেউ পারে না আজকের এই স্কিন কেয়ারটা এত ভালো না তোমরা জাস্ট করলে নিজেরাই ফল পাবে নিজেরাই বুঝতে পারবে যে কতটা উপকারী আর কতটা কার্যকরী আজকের এই ফেস প্যাকটা এবং এই ক্লিনজারটা দুটো স্টেপে আমি দেখাবো তো দেখো প্রথমে আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম তোমরা দেখবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে আসার পরেও কতটা নোংরা বেরোবে তো দেখো আমি মুখটা পরিষ্কার করে নিয়েছি এবার কি করবে এই দুধটাকে একটুখানি তো হাফ চামচ মতন নিয়েছি আমি ওটা না ফেসে অ্যাপ্লাই করে দেবে দেখো যেটুকুনি দুধ আর নারকেল তেলের মিক্সটা বেঁচে ছিল আমি হাতে ঢেলে নিয়ে পুরো ফেসে এটা অ্যাবজর্ব করে দেবো এটা যে এত ভালো স্কিনের জন্যে তোমরা মানে এই ছোট্ট ছোটো এগুলো হয়তো দেখলে মনে হবে খুবই সাধারণ জিনিস মামুলি জিনিস কিন্তু এগুলো স্কিনকে না ভীষণভাবে পরিষ্কার রাখে ব্রাইট রাখে স্কিনকে উজ্জ্বল রাখে হাইড্রেট রাখে চকচকে গ্লেজ বজায় রাখে দেখেছো তো এটা তোমাদের দু মিনিটও লাগতে পারে তিন মিনিটও লাগতে পারে যার যেরকম স্কিন টাইপ ঠিক ততটাই টাইম লাগবে যাদের খুব অয়েলি স্কিন তাদের একটু টাইম লাগবে আর যাদের খুব ড্রাই স্কিন তাদের দেখবে মানে খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যাবে তো দেখো আমার স্কিনে একদম অ্যাবজর্ভ হয়ে গেছে এটা ফার্স্ট স্টেপটা করার পরেই দেখবে ফেসের জাস্ট গ্লোটা তোমরা লক্ষ্য করবে তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা গ্লো করছে তো এবার চলো ফটাফট একটা ফেস প্যাক দেখে নাও তো দেখো এই ফেস প্যাকটা বানানোর জন্য আমি সবার প্রথম নিচ্ছি হাফ চামচ কি এক চামচ মতন নারকেল তেল এটা তোমরা হাতে পায়েও লাগাতে পারো বেশি করেও বানিয়ে রাখতে পারো আর দিচ্ছি ঠিক এক চামচ মতন দুধ যতটা পরিমাণ দুধ লাগবে দিতে হবে তা আমি দিলাম এক চামচ নারকেল তেল আর এক চামচ দুধ আমি এখানে কাঁচা দুধ নিয়েছি প্যাকেটের দুধ যেটা আমরা প্যাকেটের যে দুধ খাই তোমরা যে কোনো দুধ নিতে পারো বয়ল করা দুধও ঠান্ডা করে নিতে পারো এবার আমি এর সাথে দেখো দিচ্ছি ফার্স্ট যেটা সেটা হচ্ছে এক চামচ চালের গুঁড়ি আমরা জানি চালের গুঁড়ি হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস চালের গুঁড়ি না স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা করে তো চালের গুঁড়ি দিলাম এক চামচ আর দিলাম এক চামচ বেসন আর দিচ্ছি হাফ চামচ লেবুর রস এই কটা জিনিস কিন্তু তোমায় দিতেই হবে আর এটার বদলে কি ওটার বদলে কি করলে কিন্তু ঠিকঠাক ফল পাওয়া যাবে না এই কটা জিনিস একদম মানে সাধারণ জিনিস প্রত্যেকের ঘরেই আমি জানি আছে এই কটা জিনিস দিয়ে গুলে নেবে এবার যদি কারোর লেবু স্যুট না করে তারা লেবুর বদলে একমাত্র টমেটো দিতে পারো ঠিক আছে তো দেখো একটা স্মুথ পেস্ট আমি তৈরি করেছি এটা তোমরা শুধুমাত্র মুখে না হাতে পায়ে ঘাড়ে গলায় সর্বত্র লাগাতে এই স্কিন কেয়ারটা বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে করতে পারো একদম পাঁচ বছরের বাচ্চাকেও কিন্তু এই স্কিন কেয়ারটা করাতে পারো স্কিন ভীষণ ভালো থাকবে দেখবে আর কিচ্ছু করতে হবে না স্কিনে এমন একটা ন্যাচারাল গ্লো থাকবে না যে তোমার আর কিচ্ছু করতে লাগবে না এই ফেস প্যাকটা বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে লাগাতে পারো বাচ্চা সারা গায়ে লাগাবে অসম্ভব ভালো রেজাল্ট পাবে বাচ্চার ত্বক দুধের মতন ফর্সা হবে দেখো এইভাবে ফেস প্যাকটা লাগিয়ে নেবে পুরো ফেসে এটা হাতে পায়ে পিঠে ঘাড়ে গলায় সর্বত্র লাগাতে পারো হাত পায়েরও যত্ন কিন্তু করার দরকার স্কিনের মুখের সাথে সাথে হাত পায়ের যত্নও কিন্তু করার দরকার তো দেখো এইভাবে তোমরা পুরো ফেসে আমি লাগিয়ে নিচ্ছি এটা বন্ধুরা তো তোমরা হয়তো অনেক কিছুই করেছো অনেক বিউটি টিপস ফলো করেছো যদি সব কিছু করেও কিছু ফল না পাও তো এই এইরকম ছোট ছোটো টিপসগুলো ফলো করে দেখো আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে যাদের স্কিন কুঁচকে গেছে বয়সের ছাপ এসে গেছে স্কিনে কোনো গ্লেজ নেই জেল্লা নেই স্কিনটা ডাল হয়ে আছে কালো পরদ পড়ে গেছে মুখের ওপর যতই সান থাকুক না কেন যত টাই ডার্ক শেড হয়ে যাক না কেন এগুলো করে দেখো এই আজকের এই ফেস প্যাকটা কিন্তু তোমার ভীষণ উপকারে আসবে তোমার স্কিন ভীষণ তাড়াতাড়ি গ্লোয়িং চকচকে হয়ে উঠবে এটা মুখে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে ফেসওয়াশ বা সাবান দেবে না তো দেখো মুখটা আমি খুব ভালো করে ধুয়ে চলে এসেছি কোনো রকম ফেসওয়াশ কিন্তু আর করবে না জাস্ট এমনি কোনো রকম ফেস ওয়াশ না সাবান না কিচ্ছু না শুধুমাত্র জল দিয়ে মুখটা আমি ধুয়ে এসছি তোমরা নিজেরাই তফাতটা দেখো কতটা পরিষ্কার টান টান মসৃণ হয়ে গেছে মুখটা এবার দেখো মুখে আমি অ্যাপ্লাই করছি নিভিয়া সফট দিয়ে আমি একটা নিভিয়া সফটের সাথে কয়েকটা জিনিস মিক্স করে একটা ক্রিম বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের ভীষণ ভালো লেগেছিল নিভিয়া সফট এমন একটা ক্রিম না যেটাকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি এর বিভিন্ন ধরনের ব্যবহার হয় যার ফলে আমার স্কিন কিন্তু ড্যামেজ স্কিন একদম ড্যামেজ স্কিনও রিপেয়ার হয়ে যেতে পারে সেই ক্রিমটাই আমি লাগিয়ে নিচ্ছি দেখো এই স্কিন কেয়ারটা অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো বাচ্চা প্রত্যেকের ভীষণ কার্যকরী উপকারী একটা স্কিন কেয়ার যেটা তোমরা একবার না করলে কিন্তু সত্যি মিস করবে ঠিক আছে ডাক ছোপ মিলিয়ে যাবে স্কিনটা সফট স্মুথ হবে অ্যান্টি এজিং কাজ করবে রিঙ্কেল চলে যাবে চোখের তলার ডার্ক সার্কেল চলে যাবে স্কিনে একটা গ্লেজ এসে যাবে তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই